বাহরাইনে মাইটিভির চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন সাথীর জন্মদিন উপলক্ষে দোয়া ও মোনাজাত আয়োজন করেন বাহরাইন প্রতিনিধি শাহিন শিকদার ও প্রবাসী বাংলাদেশিরা। শনিবার বাহরাইনের রাজধানী মানামায় কোকমেল রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ভিডিও কলের লাইভে সংযুক্ত ছিলেন মাইটিভির চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথী। এ সময় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে বাহরাইন সফর করার প্রত্যাশা ব্যক্ত করেন। বাহরাইন প্রতিনিধি শাহিন শিকদার ও শরীফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ফোরামের সভাপতি বশির আহমেদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আসিফ আহমেদ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজুমদার।